আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের শ্বসন অঙ্গ। সন্ধিযুক্ত পা অন্তর্ভুক্ত প্রাণীদের পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডা শ্বসন অঙ্গ পর্ব। তাহলে আমরা শ্বসন কি শুরুতে ওটাকে জেনে নিই, যে প্রক্রিয়ায় জীবদেহে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে তার সহায়তায় প্রশস্ত যে খাদ্য আছে সেটা জারিত হয়ে খাদ্যের স্থিতি শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে তাকে শ্বসন বলা হয়। শ্বসন প্রক্রিয়া সম্পাদনের জন্য যেসব অঙ্গ একত্রে কাজ করে সেগুলাকে শ্বসন অঙ্গ বলা হয়। এখন আমরা এই আর্থ্রোপোডাদের শ্বসন অঙ্গ পড়ব। শ্বসনের সময় সাধারণত কি হয়, এখানে এক ধরনের তাপ শক্তি সৃষ্টি হয়, হয়ে জীবের যে জৈবিক কার্যাবলী রয়েছে যেমন চলাফেরা, তারপরে দেহের বিপাকীয় কার্যাদি ইত্যাদি সম্পাদনের জন্য শক্তি যোগায়। শ্বসনের সময় যে তাপ শক্তি সৃষ্টি হয় সেটা দেহের জৈবিক কার্যাদি যেমন চলাফেরা, তারপরে বিভিন্ন ধরনের বিপাকীয় কার্যাদি ইত্যাদি সম্পাদনের শক্তি যোগায়। এছাড়া শ্বসনের সময় কিছু বাই প্রোডাক্ট তৈরি হয়, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তো আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের অবস্থান ও পরিবেশগত তারতম্যের কারণে বিভিন্ন ধরনের শ্বসনাঙ্গ পরিলক্ষিত হয়। অবস্থান কেন এবং পরিবেশগত তারতম্য বলা হয়েছে যে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীরা জলেও বসবাস করে, স্থলেও বসবাস করে, আবার কেউ কেউ পোষক দেহে পরজীবী হিসাবে বসবাস করে। তো বাসস্থানের প্রকৃতির উপর ভিত্তি করে আর্থ্রোপোডাদের শ্বসনাঙ্গকে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আমি যেটা বলেছি জলজ আর্থ্রোপোডাদের শ্বসনাঙ্গ, তারপর স্থলজ আর্থ্রোপোডাদের শ্বসনাঙ্গ, তারপর হচ্ছে পরজীবী আর্থ্রোপোডাদের শ্বসনাঙ্গ। জলজ জলজ আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের মধ্যে যে সকল শ্বসনাঙ্গ দেখা যায় অর্থাৎ পানিতে বসবাসকারী আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের কি কি শ্বসনাঙ্গ দেখা যায়, এক হচ্ছে ব্রাঞ্চিওস্টেগাইট, তারপরে হচ্ছে বই ফুলকা, অ্যাপিপোডাইট এবং ফুলকা। ব্রাঞ্চিওস্টেগাইট, বই ফুলকা, অ্যাপিপোডাইট এবং ফুলকা, এই চারটা নাম শিখে ফেলবে। এবার দেখি ব্রাঞ্চিওস্টেগাইট, এটা হচ্ছে ক্রাস্টাসিয়া প্রাণীদের ফুলকা প্রকোষ্ঠের চারদিকে যে খোলক পরিবেষ্টিত থাকে তাকে ব্রাঞ্চিওস্টেগাইট বলা হয়। অর্থাৎ ক্রাস্টাসিয়া একটা শ্রেণী আছে আর্থ্রোপোডা, সেই প্রাণীদের ফুলকা প্রকোষ্ঠের চারদিকে একটা খোলক পরিবেষ্টিত থাকে সেটাকে ব্রাঞ্চিওস্টেগাইট বলে। এই ব্রাঞ্চিওস্টেগাইটের অঙ্কীয় ভাগে সূক্ষ্ম রক্তবাহিকা থাকে এবং অতি সহজে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড পানিতে বর্জিত হয়ে শ্বসন কার্য সম্পাদিত হয়। উদাহরণ হিসাবে আমরা চিংড়ির ব্রাঞ্চিওস্টেগাইট কে বলতে পারি। তাহলে ব্রাঞ্চিওস্টেগাইট হলো ফুলকা প্রকোষ্ঠের চারদিকে খোলক পরিবেষ্টিত ফুলকা, আর হচ্ছে এই ব্রাঞ্চিওস্টেগাইটের অঙ্কীয় ভাগে সূক্ষ্ম রক্তবাহিকা সমৃদ্ধ একটা স্তর থাকে, এর মাধ্যমে সহজেই পানি থেকে অক্সিজেন গ্রহণ এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড পানিতে বর্জিত হয়ে শ্বসন কার্য সম্পাদন করে। এটা হচ্ছে চিংড়ির ব্রাঞ্চিওস্টেগাইট। তারপরে হচ্ছে বই ফুলকা, বুক গিল। বৈফুলকা কারা, যে কতিপয় জলজ ক্রাস্টাসিয়ান প্রাণীর মেসোসোমাইট অঞ্চল হলো প্রাণীদের ওই আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের সেই অঞ্চলের উপাঙ্গগুলোর পশ্চাতে, মেসোসোমা অঞ্চলে যে উপাঙ্গ আছে সেগুলোর পিছনে ফুলকা সমৃদ্ধ একটা অঞ্চল বিদ্যমান এবং প্রত্যেকটি ফুলকাই রক্তজালক সমৃদ্ধ প্রায় 1500 পাতলা প্রাচীর বিশিষ্ট ল্যামেলি বিদ্যমান যা বইয়ের অসংখ্য পাতার মতো দেখায়, তাই এদেরকে বই ফুলকা বলা হয়।
তাহলে কি হলো যে ক্রাস্টেশিয়ান প্রাণীর মেসোসোম অঞ্চলে যে উপাঙ্গ থাকে সেগুলার পিছনে ফুলকা সমৃদ্ধ একটা অঞ্চল থাকে, আর সেই সেখানে যত ফুলকা আছে প্রতিটা ফুলকাই রক্তজালক সমৃদ্ধ এবং 1,500 প্রাচীর বিশিষ্ট ল্যামেলি রয়েছে। সেই 1,500 ল্যামেলি গুলা এমন ভাবে সাজানো থাকে যে বইয়ের যে অসংখ্য পাতা একত্রে রাখলে পরে যেমন দেখায় এরকম দেখায়। সেই জন্য এই ক্রাস্টাসিয়ান প্রাণীদের ফুলকাকে বই ফুলকা বলা হয়। বই ফুলকারও সেই রক্তজালক পানি থেকে বই ফুলকাতে যে রক্তজালক রয়েছে, ওই যে বলেছি রক্তজালক সমৃদ্ধ, এরাই হলো পানি থেকে অক্সিজেন গ্রহণ করে আর পানিতে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে শ্বসন কাজ সম্পন্ন করে। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি যে মেরোস্টোমাটা শ্রেণীর প্রাণী লিমুলাসে বই ফুলকা দেখা যায়। মেরোস্টোমাটা শ্রেণী আছে আর্থ্রোপডা পর্বের, সেই শ্রেণীর প্রাণী লিমুলাসে বই ফুলকা দেখা যায়। তারপরে হলো অ্যাপিপোডাইট, এটাও হচ্ছে ক্রাস্টাসিয়ান প্রাণীর ম্যাক্সিলিপেডের সাথে, ম্যাক্সিলিপেড একটা অঞ্চল, সে এটার সাথে যুক্ত সূক্ষ্ম রক্তবাহিকা সমৃদ্ধ পাতলা পর্দা বিশিষ্ট একটা বহিঃবৃদ্ধি। তাহলে অ্যাপিডোটাইট হচ্ছে ক্রাস্টেসিয়ান প্রাণীর ম্যাক্সিলিপেডের সাথে যুক্ত সূক্ষ্ম রক্তবাহিকা সমৃদ্ধ পাতলা পর্দা বিশিষ্ট একটা বহিঃবৃদ্ধি, যেটা ওই পানি থেকে সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড পানিতে বর্জন করতে পারে এবং এভাবে তাদের শ্বসন কাজ চালায়, তাকেই বলা হয় অ্যাপিপোডাইট। তাহলে অ্যাপিপোডাইটের অবস্থান কোথায়? যে এটি হচ্ছে রক্তবাহিকা সমৃদ্ধ একটি পাতলা পর্দা বিশেষ বহিঃবৃদ্ধি হিসাবে থাকে। আর উদাহরণ হিসাবে আমরা বলি চিংড়ির প্রথম ম্যাক্সিলিপেড ও দ্বিতীয় ম্যাক্সিলিপেড এর সাথে অ্যাপিপোডাইট যুক্ত থাকে। এবার হচ্ছে ফুলকা, দেহপ্রাচীরের বহিঃবৃদ্ধির ফলে দেহপ্রাচীর বা বডি ওয়াল যে এটাকে এটা যদি বহিঃবৃদ্ধি ঘটে, এতে অসংখ্য রক্তবাহিকা সমৃদ্ধ অঙ্গ যেগুলো পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে পানিতে করে শ্বসন কার্য সম্পাদন করে, তাদেরকে ফুলকা বলা হয়। তাহলে ফুলকাটা হচ্ছে দেহবৃদ্ধির দেহপ্রাচীরের একটা বহিঃবৃদ্ধি, যেখানে অসংখ্য রক্তবাহিকা সমৃদ্ধ অঙ্গ থাকে এবং পানিতে পানি থেকে অক্সিজেন এবং গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে করে শ্বসন কার্য সম্পাদন করে, তাকে ফুলকা বলা হয়। একটা ফুলকাতে কয়েকটি অংশ থাকে। কি কি অংশ থাকে? একটি প্রত্যেকটি ফুলকারই একটি অক্ষ থাকে। তারপর প্রতিটা ফুলকার অনেকগুলা ফুলকা ল্যামিলি থাকে, এগুলো পর পর সাজানো থাকে। ফুলকা একটি শক্ত আবরণ আবৃত কক্ষের মধ্যে অবস্থান করে। ফুলকা অক্ষের মধ্য বরাবর এফারেন্ট ও ইফারেন্ট রক্তবাহিকা থাকে। তারপর প্রতিটি ফুলকা পাতের বাইরের দিকে কাইটিন আবরণী বিদ্যমান থাকে। ফুলকা পাতের ভেতরের দিকটা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত হয়। ফুলকার প্রকারভেদ, প্রাণীদেহে অবস্থান অনুসারে ফুলকা তিন প্রকারের হয়, যথা পোডোব্রাঙ্ক, তারপর আর্থ্রোব্রাঙ্ক, প্লিউরোব্রাঙ্ক, ব্রাঙ্কও বলা যায় আবার ব্রাঞ্চও বলা যায়, আসলে CH দিয়ে চাওয়া হয়। তাহলে প্রাণীদেহে অবস্থান অনুসারে তিন ধরনের ফুলকা পাওয়া যায়, সেটা হচ্ছে পোডোব্রাঞ্চ, আর্থ্রোব্রাঞ্চ এবং প্লিউরোব্রাঞ্চ। ব্রাঞ্চ পোডোব্রাঞ্চ হচ্ছে উপাঙ্গের মূল অংশ বা পোডোমেয়ার থেকে উৎপন্ন ফুলকাকে পোডোব্রাঞ্চ বলা হয়। উপাঙ্গের মূল অংশ বা পোডোমেয়ার থেকে উৎপন্ন ফুলকাকে প্রোডো ব্রাঞ্চ বলা হয়। উদাহরণ হিসেবে চিংড়ির প্রথম ফুলকা জোড়া দ্বিতীয় ম্যাক্সিলিপেডের কক্সার সাথে যুক্ত থাকে। আর আর্থ্রোব্রাঞ্চ হলো দেহের সাথে উপাঙ্গ যুক্তকারী পর্দার সাথে ফুলকা যুক্ত থাকলে, দেহের সাথে উপাঙ্গ যুক্তকারী পর্দার সাথে ফুলকা যুক্ত থাকলে সেই ফুলকাকে আর্থ্রোব্রাঞ্চ বলা হয়। তৃতীয় ম্যাক্সিলিপেডের সংযোগকারী আর্থ্রোডিয়াল পর্দার সাথে যুক্ত দুই জোড়া ফুলকাকেই আর্থ্রোব্রাঞ্চ বলা হয়। তারপর হচ্ছে প্লিউরোব্রাঞ্চ, ক্রাস্টাসিয়ান প্রাণীদের শেষ পাঁচ জোড়া পায়ের পাশীয় প্রাচীর প্লিউরার সাথে যুক্ত ফুলকাকে প্লিউরোব্রাঞ্চ বলা হয়। ক্রাস্টাসিয়া প্রাণীদের শেষ পাঁচ জোড়া
পায়ের পাশীয় প্রাচীর প্লিউরার সাথে যুক্ত ফুলকাকে ব্রাঞ্চ বলা হয়। উদাহরণ, চিংড়ির ক্ষেত্রে চতুর্থ থেকে অষ্টম জোড়া ফুলকাগুলো প্লিউরোব্রাঞ্চ ধরনের ফুলকা। এইখানে আমরা উদাহরণ হিসেবে প্লিউরোব্রাঞ্চ যেটা বলতে পারি, চিংড়ির ক্ষেত্রে চতুর্থ থেকে অষ্টম জোড়া ফুলকাগুলো প্লিউরোব্রাঞ্চ ধরনের। এবার ফুলকার গঠনের দিক থেকে ক্রাস্টেসিয়ার ফুলকাকে কয় ভাগে ভাগ করা যায়? ফুলকা গঠনের দিক থেকে ক্রাস্টেসিয়ার ফুলকা হচ্ছে তিন প্রকার, ফাইলোব্রাঞ্চ, ট্রাইকোব্রাঞ্চ, ডেন্ড্রোব্রাঞ্চ। একটু খেয়াল করো যে প্রাণীদের অবস্থান অনুসারে ফুলকা তিন প্রকার ছিল, পোডোব্রাঞ্চ, আর্থ্রোব্রাঞ্চ আর প্লিউরোব্রাঞ্চ। আর এটা হচ্ছে ফুলকা গঠনের দিক থেকে, সেটা হচ্ছে ফাইলোব্রাঞ্চ, ট্রাইকোব্রাঞ্চ এবং ডেন্ড্রোব্রাঞ্চ। ফাইলোব্রাঞ্চ হচ্ছে চ্যাপ্টা ফুলকাপাত দ্বারা গঠিত ত্রিকোণাকার ফুলকাকে ফাইলোব্রাঞ্চ বলা হয়। চিংড়ি এবং কাঁকড়া এই ধরনের ফুলকা দেখা যায়। তারপর ট্রাইকোব্রাঞ্চ হলো সরু অশাখান্বিত ও অনেকটা বোতল ব্রাশের মতো ফুলকাগুলো ট্রাইকোব্রাঞ্চ নামে পরিচিত। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ক্রাইফিশ বা অ্যাস্টেকাস। পরে হচ্ছে ডেন্ড্রোব্রাঞ্চ, ফুলকা অক্ষের চারদিকে শাখা প্রশাখা যুক্ত অসংখ্য ফুলকা সূত্র সমৃদ্ধ ফুলকাকে ডেন্ড্রোব্রাঞ্চ নামে অভিহিত করা হয়। উদাহরণ পিনিয়াস। ফুলকা অক্ষের চারদিকে শাখা প্রশাখা যুক্ত অসংখ্য ফুলকা সূত্র সমৃদ্ধ ফুলকাকে ডেন্ড্রোব্রাঞ্চ বলা হয়। আর চিত্রে দেখো ক্রাস্টাসিয়া প্রাণীদের ফুলকা। এই হচ্ছে ফাইলোব্রাঞ্চ ক এক, এইটা হলো ফাইলোব্রাঞ্চ ধরনের ফুলকা। তারপরে যে অ্যাস্টেকাস এ ট্রাইকোব্রাঞ্চ, খ, তারপরে হচ্ছে পিনিয়াস এর ডেন্ড্রোব্রাঞ্চ, গ, এবং অ্যাস্টেকাস এর পোডোব্রাঞ্চ। এই চিত্রটা এবার আমরা দেখব জলজ পরিবেশে অভিযোজনের কারণে ফুলকা কত ধরনের। জলজ পরিবেশে অভিযোজন করতে হয় আর্থ্রোপোডা পূর্বভুক্ত প্রাণীরা যারা স্থলে আছে, কোনো কারণে যদি জলে নামতে হয় তাহলে জলজ পরিবেশে ওদের অভিযোজনের প্রয়োজন হয়। অভিযোজন মানে তো বোঝোই যে পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্যাপাসিটি। তাহলে জলজ পরিবেশে অভিযোজনের কারণে ফুলকা সাত প্রকারে দেখা যায়। ট্রাকিয়াল ফুলকা, শ্বাসরন্ধ্র, উদরীয় ফুলকা, পুচ্ছ ফুলকা, তারপর রক্ত ফুলকা, শারীরিক ফুলকা, প্লাস্ট্রন ফুলকা। ট্রাকিয়াল ফুলকা হচ্ছে যে ওইসব ফুলকা যেসব ফুলকা ট্রাকিয়া বা শ্বাসনালীর সাথে যুক্ত থাকে। ট্রাকিয়া বা শ্বাসনালীর সাথে যুক্ত ফুলকাকে ট্রাকিয়াল ফুলকা বলা হয়। যেমন জলজ পতঙ্গের ট্রাকিয়াল ফুলকা। তারপরে হচ্ছে শ্বাসরন্ধ্র ফুলকা, যেসব ফুলকা পতঙ্গের শ্বাসরন্ধ্রের সাথে যুক্ত থাকে। যেসব ফুলকা পতঙ্গের শ্বাসরন্ধ্র বা স্পাইরোকেলের সাথে যুক্ত থাকে তাদেরকে শ্বাসরন্ধ্র ফুলকা বলা হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি স্থলজ ও ডিপটেরা বর্গের পতঙ্গে এই ধরনের ভূমিকা দেখা যায়। জলজ হচ্ছে কোলিওপ্টেরা আর ডিপটেরা পর্বের পতঙ্গে ফুলকা দেখা যায়। তারপরে হচ্ছে উদরীয় ফুলকা, অ্যাবডোমিনাল গিলস, পতঙ্গের জলজ, নিম্ফ বা নায়াডের উদর অঞ্চলে চ্যাপ্টা পাতার মতো যেসব ফুলকা দৃষ্টিগোচর হয়। পতঙ্গের জলজ, নিম্ফ বা নায়াড এর উদরাঞ্চলে চ্যাপ্টা পাতার মতো যেসব ফুলকা দৃষ্টিগোচর হয় তাদেরকে উদরীয় ফুলকা বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইফিমেরোপ্টেরা, জাইগোপ্টেরা প্রভৃতি বর্গের পতঙ্গের উদরীয় ফুলকা দেখা যায়। তারপরে হচ্ছে পুচ্ছ ফুলকা, জাইগোপ্টেরা বর্গের নিমফে পুচ্ছ ফুলকা দেখা যায়। তারপরে হচ্ছে কি রক্ত ফুলকা, কতক পতঙ্গের লার্ভার পায়ুর শেষ প্রান্তে নলাকার এবং উদ্গম ক্ষমতা সম্পন্ন শ্বাস অঙ্গ দেখা যায়। কিছু কিছু পতঙ্গ আছে যাদের লার্ভার পায়ুর শেষ প্রান্তে নলাকার এবং
এভার্সিবল অর্থাৎ উদ্গম ক্ষমতা সম্পন্ন যে শ্বাস অঙ্গ রেসপিরেটরি অর্গান দেখা যায় তাকে রক্ত ফুলকা বলা হয়। উদাহরণ হলো ডিপটেরা বর্গের কাইরোনোমাস লার্ভার রক্ত ফুলকা। পরে হচ্ছে শারীরিক ফুলকা, কিছু পতঙ্গ আছে তাদের দেহের উপরিভাগে অবস্থিত রঙগুলো অক্সিজেন শোষণ ও সংরক্ষণ করে ও প্রয়োজনে শ্বাসকার্য সম্পাদন করে, তাই এই ধরনের গঠনকে শারীরিক ফুলকা বলা হয়। জলজ উদাহরণ হলো জলজ বিটল, জলজ ছারপোকা ইত্যাদি। পরে হচ্ছে প্লাস্ট্রন ফুলকা। প্লাস্ট্রন ফুলকা হলো কতিপয় জলজ পতঙ্গের দেহের বাইরে কোষগুলো মাথার সমকোণে অবস্থান করে। কিছু কিছু জলজ পতঙ্গ আছে দেহের বাইরে তাদের রোগগুলো মাথার সমকোণে অবস্থান করে বাতাস ধরে রেখে পানির নিচে শ্বসন কার্য সম্পাদন করে এবং এ ধরনের শ্বসনকে প্লাস্ট্রন শ্বসন বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হিমেনিয়া, তারপরে কক্স মিস মিস ইত্যাদি পতঙ্গে প্লাস্ট্রন শ্বসন পরিলক্ষিত হয়। তাহলে আমরা জলজ পরিবেশে ফুলকার ধরন দেখলাম, তারপরে অভিযোজনের কারণে ফুলকার ধরন কি কি সেটা পড়লাম, তারপরে এখন আমরা দেখব যে স্থলজ আর্থ্রোপোডাদের শ্বসন অঙ্গ। জলজ আর্থ্রোপোডাদের শ্বসন অঙ্গ দেখো, কিছুটা ট্রাকিয়াল ফুলকা, মেফ্লার উদরীয় অঞ্চল, উচ্চ ফুলকা, বিভিন্ন ধরনের ফুলকা। এবার স্থলজ আর্থ্রোপোডাদের শ্বসন অঙ্গ, স্থলে বসবাসকারী আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের শ্বসন অঙ্গ হচ্ছে বেশ উন্নত এবং আধুনিক প্রকৃতির। এদের শ্বসন কার্য বই ফুসফুস এবং শ্বাসনালী দ্বারা সম্পন্ন হয়, বুক, লাং ও ট্রাকিয়া। তাহলে এই স্থলজ আর্থ্রোপোডাদের শ্বসন অঙ্গটা হচ্ছে জলজের চেয়ে একটু বেশ উন্নত এবং আধুনিক প্রকৃতির। তো কি কি দেখলাম যে এদের সাধারণত বই ফুসফুস ও শ্বাসনালী দ্বারা শ্বসন কার্য, স্থলজ আর্থ্রোপোডাদের শ্বসন কার্য সম্পাদন করা হয়। এখন দেখি আমরা বই ফুসফুস কি। স্থলজ অ্যারাকনিডাদের কাইটিন নির্মিত প্রাচীরযুক্ত ফুসফুসীয় প্রকোষ্ঠে উল্লম্বভাবে ঝুলে থাকা পুস্তকের মতো যে পহেলা যে পুস্তকের মতো যে ল্যামিলায় অবস্থানরত বায়ু দ্বারা শ্বসন কার্য সম্পন্ন হয় তাদেরকে বই ফুসফুস বলা হয়। অর্থাৎ অ্যারাকনিডা একটি শ্রেণী আছে, এদের কাইটিন নির্মিত প্রাচীর যুক্ত, কাইটিন নির্মিত প্রাচীর, সেই প্রাচীর যুক্ত ফুসফুসীয় প্রকোষ্ঠে উল্লম্ব ভাবে ঝুলে থাকে পুস্তকের মতো কিছু ল্যামেলা, সে যে ল্যামেলায় অবস্থানরত বায়ু দ্বারা শ্বসন কার্য সম্পন্ন হয় তাদেরকে বই ফুসফুস বলা হয়। কাঁকড়া বিছার মেসোসোমার অঙ্কীয় দেশে তৃতীয় থেকে ষষ্ঠ দেহখণ্ডকের প্রত্যেকটাতে একজোড়া করে শ্বসন ছিদ্র বিদ্যমান। শ্বসন ছিদ্রের ভিতরে পাতলা কাইটিন নির্মিত দেয়ালযুক্ত ফুসফুসীয় প্রকোষ্ঠ অবস্থিত। কারণ আমরা শুরুতে সংজ্ঞাতে বলেছি যে এদের কাইটিন নির্মিত প্রাচীর ফুসফুসীয় প্রকোষ্ঠে উল্লম্ব ভাবে পুস্তকের মতো ঝুলে থাকে ল্যামেলা, সেটা হচ্ছে বই ফুসফুস। তাহলে আমরা কাঁকড়া বিছা স্কর্পিয়ন, যেটা সাইন্টিফিক নেম, সে কাঁকড়া বিছার মেসোসোমার অঙ্কীয় দেশে তিন থেকে ছয় তৃতীয় থেকে ষষ্ঠ দেহখণ্ডকে প্রত্যেকটাতে একজোড়া করে শ্বসন ছিদ্র থাকে এবং শ্বসন ছিদ্র ইংরেজিতে বলে স্পাইরাকল, এর ভিতরে পাতলা কাইটিন নির্মিত দেয়ালযুক্ত ফুসফুসীয় প্রকোষ্ঠ থাকে। এই প্রকোষ্ঠে 140 থেকে 150টি সমান্তরাল ভাবে সজ্জিত রক্ত নালিকা যুক্ত ল্যামেলা বিদ্যমান। 140 থেকে 150টি সমান্তরাল ভাবে সজ্জিত ল্যামেলা বিদ্যমান। এইসব ল্যামেলা প্রকোষ্ঠটিতে উল্লম্বভাবে ঝুলে থাকে, আমরা সংজ্ঞাতেই বলেছিলাম এইসব মানে এসব ল্যামেলা প্রকোষ্ঠটা আছে যে সেই প্রকোষ্ঠাতে উল্লম্বভাবে ঝুলে থাকে। পর্যবেক্ষণে দেখা গেছে পর্যায়ক্রমে সজ্জিত দুটো ল্যামেলা বা পাতের মধ্যে অপ্রশস্ত বায়ু স্থান বিদ্যমান। বায়ু প্রকোষ্ঠ ক্ষুদ্র বায়ু প্রকোষ্ঠ ক্ষুদ্র অগ্র অংশকে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ বলা হয়।
আর এটা মূলত শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল নামক শ্বাস ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় এবং বায়ু প্রকোষ্ঠের বৃহদাকার অংশটি পালমোনারি প্রকোষ্ঠ নামে পরিচিত। ওই যে বায়ু প্রকোষ্ঠ গুলো রয়েছে সেগুলো যেটা হলো ক্ষুদ্রাংশ এট্রিয়াল প্রকোষ্ঠ, আর যেটা একটু বড় বৃহদাকার সেটা হচ্ছে পালমোনারি প্রকোষ্ঠ। দেখা গেছে ল্যামেলাগুলার একটি প্রান্ত ফুসফুসীয় প্রকোষ্ঠের প্রাচীরের সাথে আটকানো থাকে এবং অন্য প্রান্ত মুক্ত থাকে। প্রতিটা ল্যামেলা আবার হলো ফাঁপা এবং প্রান্তের দিকে যুক্ত থাকে, আর প্রত্যেকটি ল্যামেলায় অঙ্কীয় সাইনাসের ক্ষুদ্র ক্ষুদ্র রক্তবাহী নালিকা বিদ্যমান। এসব রক্তবাহী নালিকায় অক্সিজেন বিহীন রক্ত আসে, অতঃপর পালমোনারি প্রকোষ্ঠের বাতাস থেকে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের মাধ্যমে রক্ত অক্সিজেন যুক্ত হয়ে ফুসফুসের শিরার মাধ্যমে পেরিকার্ডিয়ামে ফিরে যায়। তো আমরা বই ফুসফুসে দেখলাম যে ফুসফুসীয় প্রকোষ্ঠে উল্লম্বভাবে পুস্তকের মতো যে ল্যামেলাগুলো ঝুলে থাকে ওই ধরনের ফুসফুসকে বই ফুসফুস বলা হয়, এবং এটা কাঁকড়া বিছের একটি উদাহরণ। এখানে 140 থেকে 150টা ল্যামেলা থাকে এবং পর্যবেক্ষণে দেখা গেছে দুইটা প্রান্তে একটা হচ্ছে দুইটা প্রকোষ্ঠ, একটা হচ্ছে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ, একটা পালমোনারি প্রকোষ্ঠ। আর অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ দেখা গেছে ল্যামেলার এক প্রান্ত থেকে ফুসফুসীয় প্রকোষ্ঠের প্রাচীরের সাথে আটকানো, আর অন্য প্রান্তটি মুক্ত থাকে। প্রত্যেকটা ল্যামেলা ফাঁপা এবং প্রান্তের দিকে যুক্ত থাকে। প্রত্যেক ল্যামেলা অঙ্কীয় সাইনাসের প্রকোষ্ঠের বাতাস থেকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের মাধ্যমে রক্ত অক্সিজেন সম্পর্কিত ফুসফুসীয় শিরার মাধ্যমে পেরিকার্ডিয়ামে ফিরে যায়। তারপরে পর্যবেক্ষণে আরো দেখা গেছে এই যে পালমোনারি প্রকোষ্ঠ রয়েছে সেই পালমোনারি প্রকোষ্ঠে ভাঁজ করা বইয়ের পাতার মতো প্রায় 20টি ল্যামেলা বিদ্যমান। ল্যামেলাগুলো বইয়ের পাতার অনুরূপ সাজানো থাকে। এই ধরনের গঠনকেই বই ফুসফুস নামে আখ্যায়িত করা হয়। পতঙ্গ জলজ পরিবেশ থেকে ডাঙায় উঠে আসার ফলে বই ফুলকা রূপান্তরিত হয়ে এই ফুসফুসে পরিণত হয়। অ্যারাকনিডাতে বই ফুসফুসের বিভিন্ন রূপ পরিলক্ষিত হয়। অ্যারাকনিডাতে বই ফুসফুসের বিভিন্ন রূপ পরিলক্ষিত হয়, যেমন অ্যামব্লিওপাইজিডিয়া এবং ইউরোপাইজিডিয়া প্রাণীতে মেসোসোমা তৃতীয় চতুর্থ খণ্ডক অবস্থান করে, আর অ্যারানি বর্গের মাইগেলোমর্ফ ধরনের মাকড়সায় তৃতীয় ও চতুর্থ দেহখণ্ডক অবস্থান করে। তবে কিছু মাকড়সার ক্ষেত্রে বই ফুসফুস পরিবর্তিত হয়ে ট্রাকিয়ায় পরিণত হয়। এবার হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, সাধারণত দ্বিতীয় বক্ষীয় খণ্ডক থেকে অষ্টম উদরীয় খণ্ডক পর্যন্ত, দ্বিতীয় বক্ষীয় খণ্ডক থেকে অষ্টম উদরীয় খণ্ডক পর্যন্ত উভয় পাশে ত্বক ভাঁজ হয়ে ভিতরে ঢুকে বাতাস পরিবেশের জন্য বাতাস পরিবহনের জন্য যে নালিকা সৃষ্টি করে তাকে ট্রাকিয়া বলা হয়। দ্বিতীয় বক্ষীয় খণ্ডক থেকে অষ্টম উদরীয় খণ্ডক, খেয়াল করো বক্ষীয় খণ্ডক হচ্ছে 2 নম্বর এবং উদরীয় খণ্ডকের অষ্টম পর্যন্ত উভয় পাশে ত্বক ভাঁজ হয়ে ভিতরের দিকে ঢুকে যায় এবং বাতাস পরিবহনের জন্য একটা নালিকার সৃষ্টি করে। সেই নালিকাটাকেই ট্রাকিয়া বা শ্বাসনালী বলা হয়। ট্রাকিয়া যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় তাকে শ্বাস ছিদ্র বলা হয়। আর শ্বাসনালীগুলি ট্রাকিয়া বা শ্বাসনালীগুলি সারা দেহের শাখা প্রশাখার মাধ্যমে জালের মতো ছড়িয়ে যে তন্ত্রের উদ্ভব ঘটায় তাকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। ট্রাকিয়া দেহের ভিতরে যে সমস্ত শাখার মাধ্যমে বিস্তার লাভ করে তাদেরকে ট্রাকিয়াল বলে। ট্রাকিয়ালগুলো যে কোষে ট্রাকিয়ালগুলোর যেসব কোষে পরিসমাপ্তি ঘটে সেসব কোষ প্রান্তীয় কোষ নামে পরিচিত। আর ট্রাকিয়া যে ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় তাকে শ্বাস ছিদ্র বা স্পাইরাকল বলা হয়। ট্রাকিয়া তন্ত্রের সাথে বাহ্যলি যুক্ত থাকে। এবার আমরা দেখব যে শ্বাস ছিদ্র পতঙ্গের বিভিন্ন ধরনের শ্বাস ছিদ্রের ছবি দেখো। শ্বাস ছিদ্র হলো পতঙ্গের শ্বাসতন্ত্র বা ট্রাকিয়া তন্ত্র, যেসব ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয় এবং বাতাস গ্রহণ ও ত্যাগে সহায়তা করে তাদেরকে শ্বাস ছিদ্র বা স্পাইরাকল বলা হয়। পতঙ্গের প্রতিটা দেহখণ্ডকে সাধারণত স্পাইরাকল জোড়া জোড়া অবস্থান করে। গঠনগতভাবে স্পাইরাকল কয়েক প্রকারের হয়, যেমন সরল শ্বাস ছিদ্র, অ্যাট্রিয়েট শ্বাস ছিদ্র, দ্বি অক্ষ বিশিষ্ট শ্বাস ছিদ্র, বাই ফেরাস শ্বাস ছিদ্র এবং মাল্টিফেরাস শ্বাস ছিদ্র।
সরল শ্বাসছিদ্র, এই সমস্ত শ্বাসছিদ্র ট্র্যাকে লুমেনিয়ন মুক্ত হয়, তাদেরকে সরল শ্বাসছিদ্র বলা হয়। আর অ্যাট্রিয়াল শ্বাসছিদ্র হলো যেসব শ্বাসছিদ্র প্রথমে কোনো অ্যাট্রিয়াল গহ্বরে উন্মুক্ত হয় তাদেরকে অ্যাট্রিয়াল শ্বাসছিদ্র বলা হয়। আর দ্বিক কক্ষ বিশিষ্ট শ্বাসছিদ্র হলো যে শ্বাসছিদ্রে স্পাইরাকুলার গহ্বর স্পাইরাকুলার গহ্বর বিভক্ত হয়ে দুটো গহ্বরে পরিণত হয়, তাকে দ্বিক কক্ষ বিশিষ্ট শ্বাসছিদ্র বলা হয়। বাইফেরাস, যে শ্বাসছিদ্র পর্যায়ক্রমে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ অপর আরো একটি প্রকোষ্ঠ অতিক্রম করে ট্রাকিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে তাকে বাইফেরাস শ্বাসছিদ্র বলা হয়। আর মাল্টিফেরাস হচ্ছে যে শ্বাসছিদ্র দুইয়ের অধিক ফাটলের মাধ্যমে উন্মুক্ত হয় তাকে মাল্টিফেরাস শ্বাসছিদ্র বলা হয়। তারপর হলো যে ট্রাকিয়াল তন্ত্র, এখানে আমরা এপিপিটাইট, কাঁকড়া বিচার, বই ফুসফুস, মাকড়সা বই ফুসফুসের ফুসফুসের ল্যামেলিপাত, এখানে আছে কি পতঙ্গের ট্রাকিয়াল তন্ত্র ও এর বিভিন্ন অংশ। আমরা এই আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের কিছু ট্রাকিয়াল তন্ত্র দেখি। একটি হচ্ছে হলোব্লাস্টিক ট্রাকিয়াল তন্ত্র, হলোব্লাস্টিক এবং হেমিনিউস্টিক। হলোব্লাস্টিক, হেমিনিউস্টিক, অ্যানিউস্টিক ধরনের ট্রাকিয়াল তন্ত্র। হলোব্লাস্টিক ট্রাকিয়াল তন্ত্র হলো যে ট্রাকিয়াল তন্ত্রে আট জোড়া শ্বাসরন্ধ্র, উদরের প্রথম আট খণ্ডাংশে এক জোড়া অগ্রবক্ষে এক জোড়া পশ্চাৎবক্ষে অবস্থান করে তাদেরকে হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। এটা হচ্ছে কি শ্বাসরন্ধ্রের সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে পতঙ্গের শ্বাসনালীকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হলোনিউস্টিক শ্বাসনালী, হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র এবং অ্যানিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্রে কি যে আট জোড়া শ্বাসরন্ধ্র, উদরের প্রথম আট খণ্ডাংশে এক জোড়া অগ্রবক্ষে এবং এক জোড়া পশ্চাৎবক্ষে অবস্থান করে। হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্রে আট জোড়া স্পাইরাকল কি কি এক জোড়া অগ্রবক্ষে এক জোড়া পশ্চাৎবক্ষে অবস্থান করে তাকে হলোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। উদাহরণ হিসেবে ব্লাটিডি গোত্রের পতঙ্গে এই ধরনের ট্রাকিয়াল তন্ত্র পরিলক্ষিত হয়। তারপরে হচ্ছে হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র, এই ট্রাকিয়াল তন্ত্রে এক বা একাধিক জোড়া শ্বাসরন্ধ্র অকেজো থাকে তাকে হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। হেমিনিউস্টিক শ্বাসরন্ধ্রের অবস্থানের ভিত্তিতে এই ধরনের ট্র্যাকের প্রকারভেদ হলো প্যারিনিউস্টিক, অ্যামফিনিউস্টিক, তারপরে হচ্ছে প্রোনিউস্টিক এবং মেটানিউস্টিক। প্যারিনিউস্টিক হলো যে হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্রের পশ্চাৎপক্ষে শ্বাসরন্ধ্র বন্ধ থাকে তাকে প্যারিনিউস্টিক ট্রাকিয়াম তন্ত্র বলা হয়। উদাহরণ হিসেবে লেপিডপ্টেরা বর্গের লার্ভা এই ধরনের ট্রাকিয়াল তন্ত্র দেখা যায়। পরে অ্যামফিনিউস্টিক হচ্ছে ডিপটেরা বর্গের, যে হেমিনিউস্টিক আমরা পড়ছি, অ্যামফিনিউস্টিক পেরিনিউস্টিক পড়া হয়েছে, কারণ অ্যামফিনিউস্টিক, অ্যামফিনিউস্টিক হলো ডিপটেরা বর্গের লার্ভায় এই ট্রাকিয়াল তন্ত্রটা দেখা যায়। এটার হলো কেবলমাত্র অগ্রবক্ষ এবং উদরের পিছনের দিকে শ্বাসরন্ধ্র উন্মুক্ত হয়। তারপরে প্রোনিউস্টিক হচ্ছে, এটা হচ্ছে ডিপটেরা বর্গের পিউপা, আগেটা ছিল ডিপটেরা বর্গের লার্ভা, এবার এটা হচ্ছে ডিপটেরা পর্বের পিউপা। এতে কি হয় যে পিউপা তন্ত্রের উপরিভাগে কেবলমাত্র অগ্রবক্ষের শ্বাসরন্ধ্র জোড়া অবস্থান করে, তাহলে ডিপটেরা বর্গে কতিপয় পিপার দেহে এটা দেখা যায়। পরে হচ্ছে মেটানিউস্টিক, যে হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্রে কেবলমাত্র উদরের শেষ প্রান্ত জোড়া স্পাইরাকল খোলা থাকে, উদরের শেষ জোড়া স্পাইরাকল খোলা থাকে তাকে তাকে মেটানিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। যেমন কিউলিসিডি গোত্রের পতঙ্গে এই ধরনের ট্রাকিয়াল তন্ত্র বিদ্যমান। এখানে উল্লেখ্য যে প্যারিনিউস্টিক, প্রোনিউস্টিক, তারপরে মেটানিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র একত্রে অলিগোনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র নামে পরিচিত। এবার আমরা দেখব অ্যানিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র, যে ট্রাকিয়াল তন্ত্রের সবগুলো শ্বাসরন্ধ্র অকেজো এবং এরা বদ্ধ শ্বাসনালী
গুরুতর ব্যাপন প্রক্রিয়া শ্বসন কার্য চালায় তাদেরকে অ্যানিস্টিক ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। তারপর হচ্ছে বায়ুথলি, আমরা বলেছিলাম যে শ্বাসরন্ধ্রের সংখ্যা অনুযায়ী সংখ্যা এবং অবস্থান অনুযায়ী জলজ প্রত্যঙ্গের শ্বাসনালীকে কয় ভাগে ভাগ করা যায়। এবার আমরা পড়ব হচ্ছে বায়ু থলি। কিছু পতঙ্গ রয়েছে যাদের শ্বাসনালী দেহের অভ্যন্তরে প্রসারিত হয়ে বায়ু ধারণ করে, তাকে বায়ুথলি বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মৌমাছি, ঘাসফড়িং, লজ্জাবতী প্রভৃতি গাছের বায়ু প্রভৃতি পতঙ্গে বায়ুথলি পরিলক্ষিত হয়। দেহে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করার উদ্দেশ্যে এইসব বায়ুথলি সৃষ্টি হয়। এরা পেশি সংকোচন ও প্রসারণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে বায়ুথলি হচ্ছে কতিপয় পতঙ্গ শ্বাসনালী দেহের পতঙ্গের শ্বাসনালী দেহের অভ্যন্তরে প্রসারিত হয়ে বায়ু ধারণ করে, তাকে বায়ুথলি বলা হয়। দেহের অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করাই হচ্ছে এইসব বায়ুথলির কাজ। এরা পেশি সংকোচন ও প্রসারণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মৌমাছি, ঘাসফড়িং প্রজাপতি প্রভৃতি পতঙ্গে বায়ুথলি পরিলক্ষিত হয়। বই ফুলকা এবং বই ফুসফুসের মধ্যে পার্থক্য, আমরা এই ফুলকার ধরন পড়ার সময় দেখলাম একটি শব্দ হচ্ছে বুক গিলস এবং আরেকটি শব্দ হচ্ছে বুক লাং। তো বুক গিলস কি, যে জলজ আর্থ্রোপোডা প্রাণীদের দেহে এক বিশেষ ধরনের শ্বসনাঙ্গ থাকে, তাদেরকে বলা হয় বুক গিলস বা বই ফুলকা অথবা পুস্তক ফুলকা। আর স্থলজ বা ডাঙায় বসবাসকারী আর্থ্রোপোডা প্রাণীদের এক রূপান্তরিত শ্বসনকে শ্বসনাঙ্গ হলো পুস্তক পুস্তক ফুলকা বা বুক গিলটা হচ্ছে জলজ আর্থ্রোপোডাদের, আর পুস্তক ফুসফুস বা বুক লাংটা হচ্ছে স্থলজ বা ডাঙায় বসবাসকারী আর্থ্রোপোডার প্রাণীদের শ্বসনাঙ্গ। তারপর বুক গিলটা হচ্ছে মেরোস্টোমাটা শ্রেণীর অন্তর্গত জাইফোসুরা উপশ্রেণীর প্রাণীতে দেখা যায়, আর বুক লাংটা দেখা যায় অ্যারাকনিডা শ্রেণীর স্থলচর প্রাণীতে। তারপর বই ফুলকার ক্ষেত্রে শেষ পাঁচ জোড়া মেসোসোমা অঞ্চলের রূপাঙ্গের সাথে লেগে থাকে, আর পুস্তক ফুসফুস ধারী প্রাণীদের দেহে মেসোসোমার তৃতীয় থেকে ষষ্ঠ দেহখণ্ডকে অবস্থিত। আর বই ফুলকার বেলায় প্রতিটি ফুলকায় 1500টি পাতলা প্রাচীর বিশিষ্ট ল্যামেলি থাকে, আর মাকড়সায় প্রতিটি ফুসফুসে 20টি ল্যামেলি থাকে। তবে কাঁকড়া বিছায় এর সংখ্যা 150 থেকে 160টি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জীবন্ত জীবাশ্ম লিমুলাস ও বুক গিলস হচ্ছে এই পুস্তক ফুলকার উদাহরণ হিসেবে দেখা যায়। আর পুস্তক ফুসফুস হচ্ছে মাকড়সা এবং কাঁকড়া বিছাতে বুকলাং দেখা যায়। তাহলে বই ফুলকা এবং বই ফুসফুসের পার্থক্য হচ্ছে পুস্তক ফুলকার পুস্তক ফুসফুস ওদের অপর নাম, আর পুস্তক ফুলকা বা বুক গিলটা হচ্ছে জলজ আর্থ্রোপোডা প্রাণীদের শ্বসনাঙ্গ, আর বুকলাংটা হচ্ছে স্থলজ বসবাসকারী আর্থ্রোপোডের শ্বসনাঙ্গ। এটা মেরিস্টোমা শ্রেণীর অন্তর্গত জাইফো প্রাণীতে মেসোসোমা অঞ্চলের রূপাঙ্গের সাথে যুক্ত থাকে, আর প্রাণী দিয়ে মেসোসোমার এক মেসোসোমার তৃতীয় থেকে ষষ্ঠ দেহখণ্ড থাকে। আর প্রতিটি ফুলকায় 1500টি পাতলা প্রাচীর বিশিষ্ট ল্যামেলি থাকে, আর মাকড়সার প্রতি ফুসফুসে 20টি ল্যামেলা থাকে। তবে কাঁকড়া বিছের সংখ্যা 150 থেকে 60টি। উদাহরণ হিসেবে বলা যায় জীবন্ত জীবাশ্ম লিমুলাসে বুক গিল দেখা যায়, আর মাকড়সা এবং কাঁকড়া বিছাতে বুকলাং দেখা যায়। এবার হচ্ছে কি সম্ভাব্য প্রশ্ন, এই যে আলোচনা হলো এতে কি কি প্রশ্ন থাকতে পারে। এক হচ্ছে বই ফুলকা কি, তারপর
রক্ত ফুলকা কি, বই ফুসফুস কি, পতঙ্গের বিভিন্ন ধরনের শ্বসনাঙ্গের বর্ণনা দাও, বই ফুলকা বই ফুসফুসের মধ্যে পার্থক্য করো। তাহলে আমরা আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীদের শ্বসন অঙ্গ আর একটু রিপিট করি, সেটা হচ্ছে প্রথমে শ্বসন কাকে বলে, তারপর শ্বসনাঙ্গ কাকে বলে। শ্বসন হচ্ছে যে যে একটা প্রক্রিয়া যেখানে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাথে কোষস্থ খাদ্য জারিত হয়ে স্থিতিশক্তি রূপা গতিশক্তিতে রূপান্তরিত হয়, সেটা হচ্ছে শ্বসন। আর এটা সাধারণত প্রাণীদের চলাফেরা, দেহের বিপাকীয় কাজে ইত্যাদি সম্পাদনের জন্য দায়ী থাকে, এবং উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। আর পরিবেশের বাসস্থানের প্রকৃতির উপর নির্ভর করে আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ তিন ভাগে বিভক্ত, স্থলজ আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ, জলজ এবং পরজীবী আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ। জলজ আর্থ্রোপোডার শ্বসনাঙ্গ হচ্ছে ব্রাঞ্চি, স্টেগাইড, বই ফুলকা, এপিবোডাইট ফুলকা। আর ফুলকা আছে কয়েক ধরনের, বোডো ব্রাঞ্চ, আর্থ্রোব্রাঞ্চ, ব্লিরো ব্রাঞ্চ, ফাইলো ব্রাঞ্চ ইত্যাদি। তারপরে ট্রাইকো ব্রাঞ্চ আর ডেন্ড্রো ব্রাঞ্চ আছে। আর জল পরিবেশে হলো ট্রাকিয়াল ফুলকা, তারপর শ্বাসরন্ধ্র ফুলকা, উদরীয় ফুলকা, উচ্চ ফুলকা, রক্ত ফুলকা, তারপর শারীরিক ফুলকা, প্লাস্ট্রন ফুলকা। তারপরে স্থলজ আর্থ্রোপোডাদের শ্বসনাঙ্গ দেখলাম বই ফুসফুস এবং শ্বাসনালী, বই ফুসফুস এবং শ্বাসনালী। বই ফুসফুসের কথাও বলেছি যে ওদের দুটো প্রকোষ্ঠ থাকে, একটা হচ্ছে পালমোনারি প্রকোষ্ঠ, আরেকটা হচ্ছে ওটাকে কি বলেছিল আর আর অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ এবং পালমোনারি প্রকোষ্ঠ। তারপর হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, সেটা হচ্ছে দ্বিতীয় বক্ষীয় খণ্ডক থেকে অষ্টম উদরীয় খণ্ডক পর্যন্ত বিস্তৃত। আর এই ট্রাকিয়া বা শ্বাসনালীর ভিতরে শাখা প্রশাখা বিস্তার লাভ করে তাদেরকে ট্রাকিয়াল বলা হয়। ট্রাকিয়াল গুলো যেসব কোষে পরিসমাপ্তি ঘটে সেগুলোকে প্রান্তীয় কোষ বলা হয়। তারপর হলো শ্বাস ছিদ্র, পতঙ্গের শ্বাসতন্ত্র যেসব ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত তাদেরকে শ্বাসছিদ্র বলা হয়। প্রতিটি পতঙ্গের প্রতিটি দেহখণ্ডকে সাধারণত শ্বাসছিদ্র জোড়া জোড়া অবস্থান করে। এবং শ্বাসছিদ্র কত ধরনের আছে, সরল শ্বাসছিদ্র, তারপর হলো অ্যাট্রিয়েট শ্বাসছিদ্র, দ্বি কক্ষ বিশিষ্ট শ্বাসছিদ্র, তারপর হলো বাই ফেরাস শ্বাসছিদ্র, মাল্টিফেরাস শ্বাসছিদ্র। আর কিছু ট্রাকিয়াল তন্ত্র রয়েছে, সেটা হচ্ছে হলো নিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র, তারপরে হেমিনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র। হেমির মধ্যে আবার কয়েক ভাগে ভাগ আছে, পেরিনিউস্টিক, এফিনিউস্টিক, প্রোনিউস্টিক, মেটানিউস্টিক। আর এনিউস্টিক ট্রাকিয়াল তন্ত্র হচ্ছে বায়ুথলি। আর তারপরে পড়লাম কি বই ফুলকা ও বই ফুসফুসের মধ্যে পার্থক্য, এবং এই আর কি কি প্রশ্ন হতে পারে এই আলোচনা থেকে, কি কি প্রশ্ন হতে পারে সেগুলো বলেছি। তো আজকে এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং সৃষ্টিকর্তার কাছে আমাদের একটি আবেদন থাকবে যে সৃষ্টিকর্তা যেন অতি শীঘ্রই পৃথিবীটাকে করোনা মুক্ত করে দেন, এবং আমরা আমাদের সেই যে পুরনো শ্রেণী কার্যক্রম সেগুলো যেন আবার শুরু করতে পারি। সবাই ভালো থেকো, সবার সাফল্য কামনা করছি। আল্লাহ।